প্রদেশ কংগ্রেস সভাপতি বিজুষকান্তি বিশ্বাসের উপর হামলার ঘটনাটির তদন্ত চালিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কংগ্রেস সভাপতির উপর আক্রমণ সংক্রান্ত মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার এ কথা জানান রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজি অরিন্দম নাথ। উল্লেখ্য, রবিবার সকালে বিশালগড় নিচের বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। এ ঘটনায় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন তার গাড়ি চালক সহ স্থানীয় ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। এ ঘটনায় স্থানীয় থানার একজন সাব ইন্সপেক্টরও আহত হয়েছিলেন। এ ঘটনাটির পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যে 12 ঘন্টার বন্ধ রেখেছিল প্রদেশ কংগ্রেস। পীযূষবাবুর যে বক্তব্যটা ছিল ওইটার পরিপ্রেক্ষিতে তো বিশালগড় থানায় মামলা হয়েছিল, মামলা হয়েছে, তদন্ত চলছে। তো আমরা চেষ্টা করেছি, মানে কিছু আইডেন্টিফাই হয়েছে, আমাদের জন্য রেড হচ্ছে ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ইজ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। দ্যাট ওয়াজ টেনশন ইন দ্য মর্নিং, তো উই রিকোয়েস্টেড দ্য ডিগনিটারি দ্যাট ওখানে যাওয়াটা ওয়াইজ ঠিক হবে না, মানে টিল উই মেক sufficient arrangement, even when we decided to go there, and in the process that incident has happened, now it is, we are investigating it, so it is...